তো সবাইকে শুভেচ্ছা। তো আমার হাতে যে সার্কিটটি আছে এটা হচ্ছে L298D মোটর কন্ট্রোলার, খুবই পাওয়ারফুল একটি সার্কিট। আর এটা আমি, যেহেতু আমার কাছে পাওয়ারফুল মোটর নাই, আমার কাছে রেডিওর মোটর আছে, আমি রেডিওর মোটরটা এই মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে কন্ট্রোল করে দেখাবো। যেহেতু আমাদের সিলেবাসে কোর্সে আছে LD293 বা 298D মাধ্যমে মোটর ইন্টারফেস করে দেখানো আউটপুট ডিভাইস হিসাবে, তো মূলত আমরা হাই কারেন্ট এইভাবে যা বলে, মূলত হাই কারেন্টের লাইনের মাধ্যমে আমরা একটা রিলে ট্রিগার করতে পারি বা হাই টর্কের মোটর ট্রিগার করে আমরা বিভিন্ন ধরনের প্রজেক্টও বানাতে পারি। তো এটা হচ্ছে ফিজিক্যাল ডায়াগ্রাম, মূলত কিভাবে আমি L293 বা 290D সিপ কানেক্ট করতেছি। 290D মূলত একটু হাইলি কস্টেবল, আর 293 এইভাবে 16 পিনের বা 14 পিনের এভাবে আইসি পাওয়া যায়। তো এটা হচ্ছে যেভাবে কানেকশন দিছি, দেখুন ডাটা শিট অনুযায়ী মূলত 4, 5, 12, 13 গ্রাউন্ডে থাকে, তারপরে 8 নম্বর পিন 12 ভোল্টে থাকে, তারপরে যে পজিটিভ পিন ওটা আবার 5 ভোল্টের সাথে, রিকগনাইজ পিন ইনেবল পিনটা 5 ভোল্টের সাথে কানেক্ট থাকে। তো এখানে যেটা আছে সেটা মূলত উভয়মুখী সংযোগের জন্য, যেমন এখানে সুইচ অনের মাধ্যমে ফরওয়ার্ড আর রিভার্স কানেকশনের জন্য মূলত এভাবে দেওয়া আছে। আর এখানে একটি এক্সট্রা সুইচের মাধ্যমে আমি যখন ইনপুট দেবো, ইনপুট দিলে তখন কন্ট্রোলার থেকে অ্যাক্টিভ হয়ে তখন এই মাইক্রো কন্ট্রোল এই L293-এর সিগনাল পাঠাবে, তারপরে এই মোটরটি ঘুরবে। তো এইভাবে আমি যে দেখাচ্ছি যে ছবি, আমি যেভাবে মোটর কানেক্ট করছি, আর এটা হচ্ছে এর কোড। যেহেতু ডায়াগ্রাম আর আমাদের লেখার সাথে কোডে কিছুটা হেরফের পার্থক্য থাকতে পারে, কিন্তু প্রিন্সিপাল সব এক। মূলত আমরা এখানে হার্ডওয়্যারের সাথে কীভাবে ইন্টারফেস করতে পারি আর সফটওয়্যারের মাধ্যমে কীভাবে কন্ট্রোল করতে পারি সেটাই মূলত আমি এই ভিডিওগুলোতে প্রকাশ করতেছি টিউটোরিয়াল আকারে। তো আমি প্রথমে আমি আমার পোর্ট সিলেক্ট করে নিই, বোর্ড আমার সিলেক্ট করা আছে, এখন আমি পোর্ট সিলেক্ট করতেছি আমার যেই নাম্বার কম পোর্ট আছে সেই নাম্বারে, যেহেতু আমার এ ছিল আমার পোর্ট। তো দেখুন, তো আমি আবার ডিসপিসিতে ঢুকে ডিভাইস ম্যানেজার আপনাদেরকে দেখাই যে আমি কয় নাম্বার পোর্টটা মূলত সিলেক্ট করছিলাম। যদিও আমার এখানে প্রথমে একটু সমস্যা হচ্ছে যে ইউএসবি সিরিয়ালটা একবার আনরিকগনাইজড হয়ে গেছিল, পরে আবার চলে আসছে, এটা আসলে ঘাবড়াই যাওয়ার কিছু নাই। মূলত প্রপার ড্রাইভার যদি না থাকে অনেক সময় ছেড়ে দেয়, অনেক সময় আসে, তবে আমাদের ডিভাইস ঠিকভাবে ইনস্টল করে রাখা খুবই জরুরি। হ্যাঁ, এবার আমি আমার পোর্ট সিলেক্ট করে দিছি, আমি এটি কাট করি নাই, যেহেতু সব কিছু কাট করে দিলে কেমন হয়, কারণ একটা জিনিস করতে গেলে অনেক সময় আমাদের বাধা আসে, এই বাধাগুলো কীভাবে উপেক্ষা করা যায় কৌশলগতভাবে সেগুলোই অনেক সময় লাইভে রেখে আপনাদের দেখাই। তো আজকে ঈদের দিন, ঈদের দিনের মূলত আগামীকাল ঈদ, তবে আরবি হিসাব করলে এখনই ঈদের দিন শুরু হয়ে গেছে, তাই আশেপাশে মাইকিং হচ্ছে। যাই হোক, আনন্দপূর্ণ সময় আর এসে প্রোগ্রাম। তো আমি লোড করার পর আমি আপনাদেরকে দেখাই আমি কীভাবে মূলত এটি কানেক্ট করছি, যেহেতু আমি একটু মোটা তার দিয়ে এভাবে কানেক্ট রাখছি হাই অ্যাম্পিয়ারের চার্জার দিয়ে, মোটর চালানোর জন্য একটুকুই করাই যায়, নাহলে আমার আবার ওই যে L293D যে আইসিটা ওটা আবার 298D যে আইসিটা ওটা মূলত অ্যাক্টিভ নাও হতে পারে, তাই রিক্স আর নেবো না। তো আমার কাছে সুইচ নেয়, আমি মূলত যে পিনটা সেটা আমি গ্রাউন্ড করে দিলেই বা ধরে রাখলে আমার এই মোটরটি ঘূর্ণন শুরু হবে, যেহেতু গ্রাউন্ডে হয় নাই তাই মূলত এটা পজিটিভলি কনফিগার করা প্রোগ্রাম অনুযায়ী। তা আমি যখন এটাকে একটু ছোঁয়া দেব বা পজিটিভের সাথে ছোঁয়া দেব তখন এই মোটরটি ঘূর্ণন শুরু করবে। তো দেখুন মোটরটি ঘুরতেছে, মাইক্রো কন্ট্রোলারের ইনস্ট্রাকশন অনুযায়ী মোটরটি ঘুরছে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।